খুব ভয় পাইছি রে, ভয় পাইছিস? বন্ধুরা, আজকে আমি আপনাদের চঞ্চল চৌধুরীর ব্যাপারে কিছু বলবো। তুফান সিনেমাতে আপনাদের দেখেছেন যে চঞ্চল চৌধুরী তুফান খুব ভয় পাইছি রে এই ডায়লগটা দিয়ে তিনি খুবই জনপ্রিয় পেয়েছে। কোন পড়তে চাইছো সত্যি করে কও। আর তুফানের সিনেমা হয়েছে তো আবার শাকিব খান আর চঞ্চল চৌধুরী, এরা এত ভালো করেছে। তুফান সিনেমা, যে তুফান সিনেমা ঈদের ঈদুল আজহাতে তুফান সিনেমাটা হয়েছে, তুফান সিনেমা এত বেশি জনপ্রিয় পেয়েছে। ঠিক আছে, চায়না, থাইল্যান্ড সব দেশে এই তুফান সিনেমা জনপ্রিয় হয়েছে। তো এই তুফান সিনেমা আপনাদের ক্যামেরাতে আপনারা দেখেছিলেন যে আব্বু তুফান সিনেমার ব্যাপারে কিছু বলে